আসসালামু আলাইকুম টাইনি ওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সকালে নাস্তার জন্য এখানে নিহারি রান্না করা হয়েছে। সকালে সাধারণত নাস্তাটা ভাজি কিংবা ডিম দিয়ে করা হয়, কিন্তু আজকে আম্মু নিহারি করেছে, তো নিহারি দিয়েই আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। বেশিরভাগ সময় আমার সকালের নাস্তাটা বাসায় করা হয় না, বাহিরে করা হয়, কারণ দেখা যায় যখন সকালবেলা ক্লাস থাকে তো বাসা থেকে না খেয়ে তাড়াতাড়ি বের হতে হয়, সকাল সকাল খেতে তেমন ভালো লাগে না। তো ভার্সিটিতে যে ক্লাসের ফাঁকে কিংবা ক্লাসে ঢোকার আগে ক্যান্টিনের নাস্তাটা করে নেই। বাসায় অফ ডে কিংবা ছুটির দিনগুলোতেই কেবল সকালের নাস্তাটা বাসায় করা হয়। আজকে দুপুরে লাঞ্চের জন্য এখানে সাদা পোলাও রান্না করা হয়েছে আর মুরগির গোশত আলু দিয়ে ঝোল করা হয়েছে। আর আম্মু যেহেতু পোলাও খাবে না, সেজন্য আম্মু এখানে চিংড়ি মাছ দিয়ে অল্প করে করলা ভাজি করেছে। আর এখানে যে তরকারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরু গোশতের। এই গোশতটা শুকনা গোশত কিংবা অনেকে মাংসের শুটকিও বলে থাকে। এটা আসলে অনেকে রোদে শুকিয়ে তৈরি করে, আবার অনেকে তেলে ভেজে ভেজে সংরক্ষণ করে। এটা পাটা পোতায় ছেঁচে তারপর রান্না করা হয়। এটার টেস্টটা খুবই মজা। এই মাংসটার সাথে চাইলে আলুও দেওয়া যায়। আম্মু অনেক সময় আলু দিয়ে রান্না করে, তবে আজকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালে আমরা আমাদের এক রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম। তো ছাদের উপর আপনারা যে গাছপালা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সেই আত্মীয়র বাড়িতে। এখানে হচ্ছে মালটা গাছ, গাছটার মধ্যে অনেক মালটা ধরেছে। আর এই পাশের এই ফলটা মেবি সবেদা, আপনারা চিনবেন কি না জানি না। আমরা এই ফলটাকে সবেদা ফলই বলি, প্রচুর পরিমাণে হয়েছে গাছটার মধ্যে। ছাদে টবের মধ্যে এত সুন্দর ফল গাছ করা যায়, মানে দেখে আমার কাছে এত ভালো লেগেছে, তাই আমি একটু ভিডিও করেছিলাম। আসার পথে আমরা সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য একটি ফুচকার দোকানে গিয়েছিলাম। তো এই দোকানে যেহেতু আমরা আগে কখনো ফুচকা খাইনি, তো ভেবেছিলাম ফুচকাটা কেমন না কেমন হয়, বাট খাওয়ার পরে এত ভালো লেগেছে সবার কাছে। ফুচকাটা খুবই মজা ছিল এবং দোকানটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল।
আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।